বানেশ্বরে বিক্রি হচ্ছে গোপালভোগ, খেসাপাত সহ নানা জাতের সুস্বাদু আম। ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর আড়তগুলো। এই মুহূর্তে রাজশাহীর বানেশ্বর হাটে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, রাজশাহীর বানেশ্বর বাজারে প্রচুর পরিমাণ আমের সরবরাহ আছে, আপনাদের সেই চিত্রটি দেখানোর চেষ্টা করব। হাট থেকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের আম এখানে তোলা হয়েছে। বিশেষ করে আজকের যে বাজার, সেই বাজারে গোপালভোগ আম বিক্রি হচ্ছে 2200 টাকা দরে। এছাড়া আমরা ল্যাংরা আম দেখছি কিছু উঠেছে, ল্যাংরা আম এখানে 1800 টাকা মন দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে খিসপাত আমও আছে, যেটি বড় মানের যে খিসপাত আম 1800 থেকে 1900 টাকা মন দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে হচ্ছে লকনা আমের বাজারও আমরা দেখছি। এই লকনা আম আমরা প্রতি মন 700 থেকে 800 টাকা মন দরে আমরা বিক্রি হতে দেখছি। বিক্রেতারা যেটি বলছেন যে আসলে প্রচুর পরিমাণ আমের সরবরাহ আছে, এখন বাগান মালিকরা পুরোদমে তাদের বাগান থেকে আমগুলো ভাঙছে এবং সেগুলো তারা বাজারে বিক্রির জন্য নিয়ে আসছেন। এখান থেকে অনেক আড়তরা এই আমগুলো কিনে নিয়ে যাচ্ছেন এবং তারা তাদের যে চাহিদা সেই অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে এই আমগুলো বিক্রি করে থাকেন। বিশেষ করে এবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু প্রচুর পরিমাণ আম বিক্রি হচ্ছে, পাশাপাশি অনলাইনের মাধ্যমেও কিন্তু বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণ। আপনাদের সেই চিত্রটি আমরা বানেশ্বর বাজার থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা বেশ কয়েকজন বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এবার আমের যে অবস্থা, রাজশাহীর অঞ্চলের আম এবার অনেক শুরুতেই নষ্ট হয়ে যাওয়ার কারণে এবার শুরু থেকে আমের দাম কিছুটা চড়া ছিল, তবে এখন আবার প্রচুর পরিমাণ আম বাজারে ওঠার কারণে আমের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। তারপরেও যারা ক্রেতারা আছেন, সাধারণ ক্রেতারা বলছেন যে এই দাম আসলে অনেকটাই বেশি, কারণ রাজশাহী যেহেতু আমের জন্য বিখ্যাত, সেই অঞ্চলে আসলে আমের দাম এত, যা আসলে অনেকটাই বেশি বলে তারা মনে করেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে আসলে এখন ক্রেতার সংখ্যা কম আসার কারণে আসলে ঠিক সেই অর্থে বেচা কেনাটা তাদের নেই, তবে আড়তগুলোতে কিন্তু আমরা প্রচুর পরিমাণ কর্মব্যস্ততা দেখেছি আড়তদারদের, এবং সেখানেও কিন্তু বেচা কেনা জমে উঠেছে এবং সেখানে দরদাম কেনা বিক্রেতা ক্রেতা বিক্রেতার যে সমাগম সেতে কিন্তু মুখর হয়ে উঠেছে এই বানেশ্বর আড়তটি। সব মিলিয়ে এই আড়ত, এই আমের ব্যবসাটি মূলত এখানে 3 থেকে 4 মাস পুরোদমে চলে এবং প্রতিদিন এই বানেশ্বর হাটে প্রায় 50 থেকে 60 লাখ টাকার আম এখন বিক্রি হচ্ছে বলে জানান এখানকার হাট ইজারাদাররা। তো এই ছিল আমার কাছে আমের সর্বশেষ খবর বানেশ্বর থেকে। শ্রেয়া, রাজশাহীর বানেশ্বর হাট থেকে নানা জাতের আমের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি।